ولا رسول النبي عليك ولا آله وأهل بيته الذين والطاهرين والمعصومين أجمعين وخصوصا على سيدنا غوث العلى المؤمنين ثم سستر التحية والتعظيم لسيدنا ومبشرنا وهادينا ورحمنا سجد نشيم للباب حضرت سيد شاه ياسر علي بن قادري الحسان الحسان البغدادي الجيلاني المدينوني على تركه نبينا وعليه الصلاه والسلام الى يوم القيامه. اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال عليه الصلاة والسلام: شهدت قتل الحسين عام أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه مخمرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آله سيدنا تحية. اللهم صل অবস্থার মধ্যে পড়তে হয়েছে।
তো তোমরা যদি চাও এই কারবালার ময়দান থেকে তোমাদের জান বাঁচিয়ে তোমরা চলে যেতে পারো। আমি আশা করি তোমরা যদি কারবালা ছেড়ে চলে যাও তোমাদেরকে ওরা আটকাবে না, তোমাদেরকে আঘাত করবে না, তোমাদেরকে ছেড়ে দিবে। আর তোমাদের প্রতি আমার কোন অভিযোগ থাকবে না, এহকাল এবং পরকালে তোমাদের প্রতি আমার কোন অভিযোগ থাকবে না। পরকালে আমি আমার নানা জান থেকে তোমাদের সাফায়াতটাও আমি নিশ্চিত করে দেব। তখন মহাপাকে এই ঘোষণাটা শুনে, এই বাণীখানা শুনে একজন এক এক ভাবে তখন জবাব দিতে লাগলেন। হজরতে আব্বাস হাজার ওখানে উনিও ছিলেন, উনি বললেন যে মওলা, আমরা সেই সূর্যের আলোতে আমরা থাকতে চাই না যে সূর্যের আলোতে আপনি থাকবেন না। আপনি কতল হওয়ার সেই পরের দিনটা পর্যন্ত আমরা থাকতে চাই না। আরেকজন সঙ্গে তিনি জবাব দিলেন যে হে মওলা হুসাইন, আমাদেরকে যদি এই কারবালাতে 70 বার যদি শহীদ হতে হয় তারপর আমরা আপনাকে ছেড়ে যাব না। এইভাবে এক একজন যখন এক এক ভাবে ইমাম পাকের উপরে ফেদা হয়ে গেলেন, তখন ইমাম পাক তাদের জন্য দোয়া করলেন যে আল্লাহ পাক তোমাদের মঙ্গল করুন, তোমরা যেন ধৈর্যের উপরে থাকতে পারো, কেননা আগামীকাল থেকে হয়তো তোমাদেরকে শহীদ হওয়ার জন্য প্রস্তুত হতে হবে, তোমরা যেন ধৈর্যের উপরে অটল থাকো। ইমাম পাক এরপরে ওনার বোন জাইনাব সালামুল্লাহ আলাইহা ওনার হুজরা শরীফে ওনার তাঁবুতে প্রবেশ করলেন। এই প্রথম কারবালাতে যাওয়ার পর ইমাম পাক এ পর্যন্ত ওনার এই বোনের ঘরে উনি প্রবেশ করেননি। এই আজকের এই রাত্রে সে ইমাম পাকের এই হায়াতে পাকে, দুনিয়ার এই জাহিরি হায়াতে পাকে শেষ রাত্রিতে সে জাইনাব সালামুল্লাহ আলাইহার তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। হযরত জাইনাব ভাই মওলা হুসাইন ইসলামকে দেখে উনি দাঁড়িয়ে গেলেন, ভাইকে নিজের জায়গাতে বসালেন এবং পাশে উনি বসলেন। ইমাম আলী মাকাম যখনই তাঁবুতে প্রবেশ করতেছিলেন, হযরত জাইনাব সালামুল্লাহ আলাইহা উনি যখন ভাই মওলা হুসাইন আলাইহিসসালামের দিকে দাঁড়িয়ে আগায় গেলেন, তখন ইমাম পাক ওনার এই বোন হযরত জাইনাব, জাইনাবের মাকাম ওনার হাত ধরলেন, ওনার বাহুতে বাহুতে চুম্বন প্রদান করলেন। আদরতে জাইনাব উনি ইমাম পাকে গর্দানে চুম্বন করলেন এবং জুলফি মোবারকে চুম্বন করলেন। অতঃপর দুইজন যখন পাশাপাশি বসলেন, পাশাপাশি বসার পরে হযরত জাইনাব সালামুল্লাহ ইমাম আলী মাকাম বোন হযরত জাইনাব সালামুল্লাহ আলাইহাকে জিজ্ঞাসাবাদ করলেন, বোন আজকে তুমি এইভাবে আমার গর্দানে এবং চুলকিতে কেন চুম্বন করলে, এটা তো কখনো করলে। তখন হযরত জাইনাব বললেন যে ভাইজান, আমি যখন খুব ছোট ছিলাম
আমাদের ভেতরে জানা পাবে আধার উনি বিশালকে পূর্বে যায় না উনি তো খুবই ছোট আমার একটা ওসিয়ত তুমি লাভ রেখো স্বরূপে রেখো যে তোমার ভাই হুসাইন তিনি যখন কারবালা ময়দানে যখন শাহাদতের জন্য যখন কারবালার জমিনে অবস্থান করবে তুমিও তখন তার সাথে থাকবে তো সেই সময় তুমি আমার হুসাইনের পাশে থেকে তুমি শক্তি যুগেও কারণ ওনার সফর সঙ্গী ওনার নবীন জওয়ান ভাই আব্বাস আলমদার সবার নিথর দেহবার গুলো কারবালার জমিনে পড়েছিল কোন পুরুষার তখন কেউ ছিল না একমাত্র শাহাদাত হাতে ইমাম হুসাইন লাভিনী উনি বেহুশ অবস্থায় তাঁবুর মধ্যে পড়ে আছেন হয়তো এইদিকে ইঙ্গিত করে হাজরে জান্নাত পাকে আরফার ওনার এই মেয়েটিকে এই ওসিয়ত নামা পেশ করতেছেন যে বেটি চায় না সে সময় তুমি আমার হুসাইনের পাশে দেখো তাকে সাহস যুগিও তাকে শক্তি যুগিও তো আমি জানি যে আগামীকাল আপনার গর্দানে খঞ্জর চলবে আপনার এই গর্দান দিয়ে রক্ত প্রবাহিত হবে আপনার এই জুলফি মোবারকে রক্ত বয়ে যাবে এই জন্য আমি কোন নারী আছি যদি নবীর ঘরের বেটিদের যদি যুদ্ধে যাওয়ার অনুমতি থাকতো আজকে আমি সর্বপ্রথম আমি আপনার মন চাই না আপনার জন্য ময়দানে গিয়ে আমি শহীদ হয়ে যেতাম কিন্তু আমি দোষ খাতুনে জান্নাত মা ফাতেমার বেটি আছি আমাদের নবীর ঘরের মেয়ে আছি নারী আছি আমাদের তো ঘরের বাইরে যাওয়ার ইজাজত নাই অনুমতি নাই এই জন্য আমি এখন মজবুর যে আমি আপনার জন্য কিছু করতে পারছি তখন ইমাম আলী মাকাম ওনার এই বোনের এই কথা শুনে উনি বেকারার হয়ে গেলেন এবং হযরত জাইনাব তখন উনিও জিজ্ঞাসাবাদ করলেন যে ভাইজান আপনি তো কখনো এইভাবে আমার হাতে বাজুতে এই কবচি বাজুতে বাহুতে আমাকে কখনো চুম্বন করেন নাই এত আদর করতেছেন আর মাধ্যমে তখন ইমাম পাক বললেন যে বোন তোমার মতো আব্বাজান থেকেও আমার উপর একখানা ওসিরাত আছে আব্বাজানও একদিন আমাকে এইভাবে বলতেছিলেন যে বেটা হুসাইন তোমার নানাজান থেকে অনেকবার শুনেছি যে তুমি কারবালা নামক জমিনে শহীদ হবে তোমার সাথে সেই সময় আমার বেটি জায়গা তার ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে তোমার সাথে থাকবে সে নিজের তোমার উপরে ফেদা হয়ে যাবে এবং তার পরে বাচ্চাদেরকেও তোমার জন্য কুরবানি করে দিবে এবং আমার সেই বেটি মাথার চাদর কেড়ে নেওয়া হবে তুমি এটা হুসাইন
شش وين عم يتحكون عمر هاي حسن عمر بيتي زين هم شش وين তুমি অভিভাবক থাকবে তার গার্ডিয়ান থাকবে বড় ভাই থাকবে তো আমার বেটির প্রতি তুমি লক্ষ্য রেখো ইমাম পাক বলে হেনা পাক এই বেটি হতে জয়নাবের জন্য এক বেটা আছে আর ওনাদের যে কারবালার জমিনে এই কোন পরিণতি হবে বলে হেনা পাক এই বেটিদের এই হালাত হবে অবস্থা হবে সবই তো জানতেন তাই পিতা হিসেবে বাবা হিসেবে এত কষ্ট তাই বড় ইমাম পাকের কাছে এভাবেই ছোট ইমাম পাকের কাছে এভাবেই ব্যর্থ করতেছিলেন তখন ইমাম পাক বলেন যে বোন আমি জানি আব্বা জানতে আমি এটা শুনেছি আব্বা জান আমাকে বলেছেন যে ইসরায়েল তোমাকে শহীদ করে দেওয়ার পরে আমার ইসরায়েল আমের হাতগুলো ওরা শিকল দিয়ে বাঁধবে সে সময় আমার বেটি যেন ধৈর্যের উপরে থাকে তুমি সেই শিক্ষাটা তাকে দিও সেই শক্তিটা তাকে আগে দিও তো জানা যখন তোমার এই নাজুক হাতে যখন এই দুষ্কটা শিকল দিয়ে বাঁধবে আমি ভাই মজবুর অক্ষম সে সময় তোমার শহীদ হওয়া দেবতা কারবালার জমিনে ক্ষত বিক্ষত হয়ে পড়ে থাকবে তাই আমি হুসাইন যে বাহুতে শির খোদার বেটি যে হাত মোবারকে শিকল দিয়ে বাধা হতে আমি হুসাইন সেই হাতটাকে আজকে আদর করে দিলাম হয়তো তোমাকে আমি আর এভাবে কখনো আদর করার সুযোগ পাবো